নমস্কার বন্ধুগণ, লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যদি প্রথমবার এই ভিডিওটিকে দেখছেন, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন, যাতে সরাসরি আমাদের ভিডিও আপনাদের সামনে চলে আসবে। আজকে বাবা লোকনাথের অলৌকিক ঘটনার মধ্যে আমি সেই ঘটনাটা আপনাদের সামনে রেখে দেব, যে ঘটনাটা শুনতে পারলে আপনারা বুঝতে পারবেন কি বাবা লোকনাথ কেন বলেছিলেন যে আমি এই সংসারের মায়াবন্ধনে বাঁধা নয়, তার জন্যে আমি একমাত্র পারি তোদের রক্ষা করতে। কেন তোরা যখনই আপদে বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি কেন তোদের রক্ষা করব। বাবা লোকনাথ নিজের ভক্তদেরকে অনেক ভালোবাসতেন এবং চাইতেন প্রতিটি ভক্ত যাতে বাবা লোকনাথের কৃপাতে সবসময় সুখে সমৃদ্ধে থাকে। তার জন্য বলতেন কি, যদি তোরা সুখে থাকতে চাস, যদি তোরা এই জীবনে শান্তি চাস, তাহলে প্রতিদিন রাত্রে শোবার আগে নিজের হিসেব নিকেশ করবি। এই হিসেব নিকেশে রাখবি দুটি জিনিস, যে তুই সারাদিনে কি ভালো কাজ করলি আর কি খারাপ কাজ করলি, এবং শেষমেশে হিসেব করে বুঝবি তোর ভালো কাজের অংশটা কত এবং খারাপ কাজের অংশটা কত। বাবা লোকনাথ নিজের ভক্তদেরকে সবসময় চাইতেন কি, তোরাও আমার থেকে কৃপা লাভ করে নিজের জীবন সুখে সমৃদ্ধে কাটা। চলুন ঘটনাটা আরম্ভ করি, ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, আশা করি আপনাদেরকে সবাইকে ভালো লাগবে। সময়টা হচ্ছে যখন ভগবান গাঙ্গুলি নিজের দেহ ত্যাগ করেছিলেন। বলেছিলেন, লোকনাথ তুমি এবার থেকে তেলঙ্গ স্বামীর শিষ্য হয়ে তেলঙ্গ স্বামীর কে গুরু মেনে নিজের জীবনের আগের পথ নির্ধারণ করো। বাবা লোকনাথের সঙ্গে সঙ্গে রয়েছিলেন বেণী মাধব, আর এই তিনজন মিলে গোটা পৃথিবী ভ্রমণও করেছিলেন, গোটা পৃথিবীর কোনায় কোনায় গিয়ে জ্ঞান অর্জন করেছিলেন। এই পৃথিবী ঘোরাকালীন যখন বাবা লোকনাথ, তেলঙ্গু স্বামী এবং বেণী মাধব রাশিয়া পার করে সাইবেরিয়া পেরিয়ে সুমেরু পর্বত পার করে যখন চায়নাতে প্রথমবার আসতে চান, এই তিন সাধুর বেশভূষা দেখে চায়না বর্ডারে বাবা লোকনাথকে আটকে দেওয়া হয়। চীনের রাজা বাবা লোকনাথকে দেখে এবং তার সঙ্গে সঙ্গে তেলঙ্গু স্বামী এবং বেণী মাধবকে দেখে একটু চিন্তিত হয়ে যান এবং ভয় পেয়ে যান কি, এই যে সাধুর বেশভূষা, এরা কিন্তু কোনো ছদ্মবেশে এসে আমাদের দেশের কিছু ক্ষতি করতে চায়। রাজা এই ভুল কাজটা করেন এবং তিনজনকেই সশ্রম কারাবাসে পাঠিয়ে দেন। প্রথম দিন যখন বাবা লোকনাথ, বেণী মাধব এবং তেলঙ্গু স্বামী কারাবাসে থাকেন, কারাবাসের মধ্যে যারা যারা সৈনিক ছিলেন তারা এই সাধুকে দেখে বুঝে গেছিলেন কি, এনারা কোনো সাধারণ সাধু নন, এনারা হচ্ছেন কোনো মহাপুরুষ। তার জন্যে সব সময় বাবা লোকনাথের প্রতি, তেলঙ্গু স্বামীর প্রতি এবং বেণী মাধবের প্রতি খুব আদর রাখতেন। এই মুহূর্তে রাত্রিতে একটা ঘটনা হয়, বাবা লোকনাথ, তেলঙ্গু স্বামী এবং বেণী মাধব তিনজনই বেরিয়ে যান কারাবাস থেকে। কারাবাসের যে তালা ছিল সেটা লাগানোই থাকে এবং বাবা লোকনাথ, বেণী মাধব এবং তেলঙ্গু স্বামী যেখানে যেখানে ওনাদের ভ্রমণ করার ইচ্ছে হয় ভ্রমণ করে তারপর আবার চলে আসেন সৈনিকদের সামনে, আর বলেন আমাদিকে আবার কারাবাসে রেখে দাও। এই ঘটনাটা যখন প্রথম দিন হয় ভাবেন সৈনিকরা যে এটা কী করে সম্ভব, নিশ্চয়ই আমরা হয়তো রাত্রে তালা লাগাইনি কারাবাসে, তার জন্যে আবার ভালো করে তার পরের দিনে তালা লাগিয়ে দুজন সৈনিক সামনে বসে থাকেন এবং পাহারা দেন। তেলঙ্গু স্বামী বাবা লোকনাথের যা ভ্রমণ করার মন হয় যখন, তখন আবার বাবা লোকনাথ, তেলঙ্গু স্বামী বেরিয়ে যান আর আবার ঘুরে বেড়ান যেখানে যেখানে বাবা লোকনাথের ইচ্ছে থাকে। এইরকমই দুই থেকে তিন দিন চলতে থাকে। সৈনিকরা গিয়ে রাজাকে বলেন, মহারাজ যে তিন সাধুকে আমরা গ্রেপ্তার করে এনেছি কারাবাসে, তাদের কিন্তু কারাবাসের কোনো নিয়মই লাগু হচ্ছে না, ওনারা যখন চাইছেন তখন বেরিয়ে যাচ্ছেন, যেখানে যেখানে ইচ্ছে হচ্ছে সেখানে বসে থাকছেন, আমাদের কারাবাসের কোনো মহত্ত্ব আর থাকলো না। রাজা যখন নিজে তার পরের দিনে সেই ঘটনাটিকে কারাবাসে থেকে দেখেন কি, বাবা লোকনাথ নিজের ইচ্ছাতে কারাবাস থেকে বেরিয়ে ভ্রমণ করে আবার কারাবাসে ফিরিয়ে যাচ্ছেন, এই ঘটনা দেখে রাজা আশ্বস্ত হন কি, এই সাধুদিকে আমার কারাবাসে রাখার ক্ষমতা নেই। সেই রাজা ভুলটা করেছিলেন কি, যিনি নিজে মায়াবন্ধন থেকে মুক্ত তাকে বন্ধনে রাখতে, সেই ভুলটা বুঝে বাবা লোকনাথের কাছে সেই সময় চীনের রাজা ক্ষমা চান এবং ওনাদিকে সসম্মানে কারাবাস থেকে রিহাই করে দেন। এরপরে যখন বাবা লোকনাথ, তেলঙ্গু স্বামী এবং বেণী মাধব ঘুরে ফেরেন ভারতে, তারপরেই তেলঙ্গু স্বামী লোকনাথ বাবাকে বলেন যে এবার থেকে তোমাকে নিজের কর্মের জন্য এগোতে হবে, তোমাকে মানব জীবনের জন্য অনেক কাজ করতে হবে, আমার সাথে ঘুরে তুমি নিজের সময় নষ্ট করো না, তুমি আজ থেকে নিজের পথে এগো। এবং এর থেকেই বেণী মাধবও তিব্বতের দিকে রওনা দেন এবং বাবা লোকনাথ
বারোদির দিকে রওনা দেন। আর তেলুঙ্গু স্বামী চলে যান হিমালয়ে। আবার তাহলে বুঝতে পারলেন, যিনি মায়াবন্ধনের কোনো বন্ধনে বন্ধিত নেই, তিনি হচ্ছেন বাবা লোকনাথ। তিনি পারেন আমাদের সংসারের মধ্যে যত অশান্তি এবং যত কষ্ট সব দূর করতে। তার জন্যে বাবা লোকনাথ বলেছেন, রণে বনে চলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করিস, আমি রক্ষা করিব। বাবা লোকনাথের কৃপাতে আপনার সবাই ভালো থাকুন, আপনাদের মঙ্গল হোক, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই বাবা লোকনাথের অলৌকিক ঘটনা শুনতে। বাবা লোকনাথের কৃপাতে আপনারা সবাই ভালো থাকুন। ভিডিওটিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে বাবা লোকনাথের গল্পের কথা পৌঁছে দিন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।